ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট প্রদান প্রক্রিয়া। ভোটার শনাক্তকরণের নিচে যে কোনো একটি প্রয়োজন হবে, আঙুলের ছাপ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হতে প্রাপ্ত ভোটার নম্বর অথবা 17 বা 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্র। আঙুলের ছাপের মাধ্যমে ভোটার যাচাই নিশ্চিত করতে হবে। ভোটার যাচাই শেষে গোপন কক্ষে প্রবেশ করে ব্যালটে পছন্দের প্রতীকের পাশের সাদা বোতামটি চাপুন এবং ভোট নিশ্চিত করতে সবুজ বোতামটি চাপুন। একইভাবে পরবর্তী ব্যালটে আপনার মূল্যবান ভোট প্রদান করুন। ইভিএম এ ভোট প্রদান সহজ এবং নির্ভরযোগ্য। ভোট দিন মাত্র 2 বোতাম চেপে। প্রচারে বাংলাদেশ নির্বাচন কমিশন।